ভারত থেকে পিএস আসবে সোনার সাথে সাথে সিন্ডিকেটালারা দাম কমাই দিছে, তার মানে বোঝা গেল দেশে পিএস চোর অনেক আছে। কি কথা কন দেখে, খালি মসজিদে যে জুতা চোরাই তা কিন্তু না, পিএস চোরও আছে, তেল চোর আছে, ডাল চোর আছে, চিনি চোর আছে, মশলা চোর আছে, আলু চোর আছে। কি কথা কন না, চোরে বেড়ে গেছে। আচ্ছা এখন প্রশ্ন করি, এই সিন্ডিকেট করিয়া যে সিন্ডিকেট ব্যবসায়ীরা পিএসের দাম রাতারাতি বাড়াই দিয়ে আমাদের এই কোটি 18 কোটি মানুষের পকেট থেকে একবারে টাকা চুরি করিয়া ওরা রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনি জানেন না কত কোটি টাকার মালিক, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এর ভিতরে কিছু আজি সাবু আছে। আচ্ছা বলেন, যারা মালিক হয়েছে ওরা কি কোরবানি টুরবানি দিবে? না দেবে। বিরাট গরু দিবে, 10 লক্ষ টাকার 2টি গরু, 8 লক্ষ টাকার 1টা গরু, 7 লাখ টাকার 1টা গরু। আচ্ছা এই পিএস চুরি করিয়া আমাদের পকেটের টাকা মাইরে দিয়ে ওরা যারা আজকে এই 10 লক্ষ টাকা দিয়ে একটা গরু কুরবানি করবে, ওই গরু আর শুয়োরের মধ্যে তফাত কি? কথা কন না, ওই গরু আর শুয়োরের মধ্যে কোনো তফাত নাই, তফাত নাই, তফাত নাই। এই তো বুঝে গেছেন, বিরাট বড় মুফতি সাহেব ফতোয়া দিয়ে লাইছে। এই যে কুরবানি আসতেছে ঢাকা শহরে, বিরাট বড় গরু কুরবানি হবে, ভিখারি এসে দুয়ারের পাশে গোশতের জন্য মনোরম করে দাঁড়ায় থাকে। কত ধনী মানুষে দেখেছি এক টুকরা গোশত দিয়ে ধমক দিয়ে তারায় দেখ, গেছিস ধমক দে, গেছিস, তুই তো কুত্তার চাইতে নিকৃষ্ট, তুই মানুষ হইছিস কেন? কথা বলা ঠিক না, মানুষ হইতাম কিসের জন্য কুরবানি, কেন কুরবানি? আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হুজুর আপনি বলেন, ইন্না, নিশ্চয় সলাতি, আমার নামাজ, আমি আল্লাহর জন্য নামাজ, কার জন্য? কিন্তু আমাদের দেশে অনেক আছে বিয়াই নামাজ, সামাজিক নামাজ, ঠেলার নামাজ। ঠেলার নামাজ আগে বুঝায় চেয়ারম্যান সব, মেম্বার সব, সহ সবাই বিচার সালিশে বইছে। এখন এর ভিতরে কিছু মানুষ চেয়ারম্যান সাহেব বললো, আসেন জোহরের আজান দিছে, আমরা নামাজ কালাম পড়ে আবার বসবো। এর ভিতরে অনেক আছে মুইতে পানি নেয় না, আমার প্যান্টে যে পেশাব লেগে রয়েছে এটা কি করবো, এটা চিন্তা করে যা করে খোদা, এটা নাম দিছি ঠেলার নামাজ। হ্যাঁ ঠেলাই করে নামাজে গেছে, যে এখন যদি নামাজে না যাই তো সমাজের লোকজন কি মনে করবে, তো হ্যাঁ নামাজে গেছে, এটার নাম ঠেলার নামাজ। আর একটা নামাজ হলো সামাজিক নামাজ, আর একটা নামাজ দিছে বিয়াই নামাজ। সামাজিক নামাজ কি? প্রত্যেক জুমার দিনে খালি মুসল্লি হয়, হ্যাঁ এটার নাম হলো সামাজিক নামাজ, খালি জুমার দিনে নামাজ পড়বার যাবে, এছাড়া অন্য সময়ের নামাজে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ চিন্তা করে, জুমার নামাজ যদি না পড়ি তাহলে সমাজের মানুষ কি কবে? সমাজের চিন্তায় সে নামাজে গেল, এই নামাজ পড়লে নামাজ হবে না, এই নামাজ পড়লে মুসল্লি দোজকে যাবে। আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিল মুসল্লিন আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন। নামাজ কার জন্য? আর একটা নামাজ হলো বিয়াই নামাজ। হুজুর বিয়াই নামাজ কি? বিয়াই বাদ গেছে নতুন, এটাই বলো পশ্চিম দিকে উপুতে পড়ে না, তখন বিয়াই কে বিয়া নো বিয়াই ও হাই শুনো আপনার মসজিদ খুব বালা হাই নাই। চিন্তা করে, এখন যদি নামাজে না যায় তো বিয়াই কি করবে, এটা নাম দিছি বিয়াই নামাজ। এই নামাজ যারা পড়বে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজি, লোক দেখানো নামাজি, লোক দেখানো নামাজি। এই নামাজের 4 পয়সা মূল্য নাই,
আমাদের দেশে এরকম কুরবানি অনেকে দেয়, যদি কুরবানি না দেয় মানুষ কি মনে করবে? এই কুরবানি দিলে কোনো লাভ হবে না, কোনো সুখী কুরবানি হবে আমি আল্লাহর জন্য। আবার অনেকে কুরবানির সময় চিন্তা করে, এই যে বাড়ি গরু কিনে নিয়ে আইছে, 2,50,000 টাকার গরু নিয়ে আইছে, এখন বিবি সাহেবা কইতেছে গরু তো কিনলে 2,50,000 টাকা দিয়া গোশত হবে 5 মন, পাশের বাড়ি জরিনার বাপ গরু কিনে নিয়ে আইছে, হেতাই গরু কিনছে 2,00,000 টাকা দিয়া গরু হবে 6 মন, তুমি এরকম বলদ কে ঠকে ঠকে গেছো? হ্যাঁ আর পাইছো না তুমি? আমরা দেশের বেড়িরা ঘরের ভিতরে এতে নিয়ে বিরাট বড় ঝগড়া। আমি এই বছর একটা চালাকি করছি, কি চালাকি জানেন? আমি মোষ কিনছি 1,89,000 টাকা দিয়ে, বাইতে এসে কইছি 1,50,000 টাকার মতো হইছি, 1,50,000 টাকা তো হইছি, 1,50,000 টাকার নিচে তো না, 1,50,000 টাকার উপরে, আমাকে 1,50,000 টাকার হইছে, পড়ছে আর খরচা মরচা আছে তো, এটা পরে হিসাব করবো, চিন্তা করে না। তারপরে যদি কই 1,90,000 তাহলে মাথার উপরে বাড়ি, এত টাকা দিয়ে মুশকিলের দরকার আছে? খালি গুনগুন গুনগুন হেসাল ফেসাল গেসাল গোসল করবি, আমি চিন্তা করলাম যা ফেসালের দরকার নাই, আছে এক কথায় ঠান্ডা করে দিছি যা, কিছু করার নাই তো, শেষে আমার কুরবানি নষ্ট করে ফেলব। আমি তো কুরবানি দিছি চিন্তা করছি আল্লাহর জন্য, গরিব মানুষ খাবে 3 ভাগ করে দেবো, 2 ভাগ দিয়ে দেবো, 1 ভাগ আমার জন্য থাকবে, চিন্তা হলো আমার এটা। মাঝে মধ্যে একটু চালাকি করবেন, ঘরের বউ আপনারে ডিস্টার্ব করবে, গরু এত টাকা দিয়ে কিনছো কা, গরু হবে 6 মন, গরু হওয়ার কথা 8 মন, তুমি একবারে বেশি টাকা দিয়ে ফেলছো, একবারে আপনার মাথার ভিতরে গুনগুন গান 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 প্যান 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 করবে, প্যান প্যান করার দরকার নাই, সিস্টেম করে মাইরে দিয়ে দেবেন, আর দুনিয়া তো আসাদ মিনাল পাম, কিছুই করার নাই বেটা, ঘরের বউরে খুশি করার জন্য মাঝে মধ্যে মিশে কথা কয়া যায় আছে। ভেজাল মীমাংসা করার জন্য, জীবন বাঁচানোর জন্য, আর হলো বউ খুশি করার জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। বিদেশ থেকে কাপড় আনবেন 1,500 টাকা, দায় কেমন 9,000 টাকা নিচে ধরা খাওয়া যাবে না, কিন্তু আবার খালি পাম মেরে দিবেন একবারে, যা খালি পামের উপর রাখবেন, জাতি পামে না রাখলে বিপদ। খালি যদি কইছেন জরিনার মা এই লবণ টবণ তরকারি বেশি বালা না, ওই ওই দক্ষিণ পাড়ার এই আব্দুল করিমের মাড্ডা খাইছিলাম এটাই বালা, তাহলে ওই দেখবেন সারা জীবন কবে যে করিমের মাড্ডা খাও গেছে, জ্বালা আছে, খালি পাম মারবেন, আর দুনিয়া তো আসাদ মিনাল পাম। আমার উপরে রাখবে তাহলে বিরাট বড় খুশি। আর যদি একবার নেগেটিভে চলে যান, বিপরীতমুখী হয়ে যান, তাহলে আপনার কপালে দুঃখ ছাড়া আর কিছুই নাই।